দর্শক শুভেচ্ছা নেবেন। ফখরুলকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কারাগারে স্ত্রী মেয়ে, একটি ছবি দেখছি দেশ রূপান্তরে। ফখরুল ইসলাম মেয়ের স্ত্রী এবং মেয়েকে দেখা যাচ্ছে। আসলে খুবই একটি দুর্ভাগ্যের প্রতিবেদন এবং ঘটনা এটা। আমি একটু বলি আমার নিজের একটু প্রতিক্রিয়া। আসলে সংবাদ নিয়ে অনেক কথাই মনে পড়ে, সেই কারণেই কিছু বিষয় শেয়ার করব। তার আগে একটু জানাই আপনাদেরকে, যেটি খবরে প্রকাশ হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 77তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে ও দেখা করতে কারাগারে গেছেন স্ত্রী রাহাত আরা বেগম, মেয়ে সাফারু মির্জা সুমি এবং বোন। কারাগারে ফখরুলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান তারা। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহরুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতি বছর মহাসচিবের জন্মদিনে প্রথম শুভেচ্ছা জানাতেন মেয়ে সামারু মির্জা, কিন্তু এবার তিনি কারাগারে থাকায় সেটা সম্ভব হয়নি। এবার মহাসচিবের জন্মদিন কাটবে কেরানীগঞ্জের কারাগারে। তার সঙ্গে দেখা করতে আমেরিকা থেকে এসেছেন বোন। তাকে নিয়ে সকালে মহাসচিবের সঙ্গে দেখা করতে কেরানীগঞ্জে দেখা করতে যান তার স্ত্রী ও ছোট মেয়ে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন আজ 26শে জানুয়ারি। 1948 সালের এই দিনে ঠাকুরগাঁয়ে জন্ম নেন বিএনপির এই নেতা। 2016 সালে বিএনপির মহাসচিব হিসেবে নির্বাচিত হন তিনি। তার আগে খন্দকার দিলওয়ার মারা যান, তারপর থেকে তিনি দায়িত্বে আছেন। প্রথমে ভারপ্রাপ্ত ছিলেন, পরে স্থায়ীভাবে তিনি মহাসচিব হন। যাই হোক, আমি এই খবরটা বললাম এই কারণে, দেখেন যে আমি আমার সাংবাদিকতা জীবনে সেই যদি শুরু করি এরশাদ আমল থেকে শুরু, সেই সাংবাদিকতা জীবনে বহু নির্যাতন, কারাগার, হামলা, মামলা অনেক কিছু দেখেছি, কিন্তু সব কিছুই একটা একটা পর্যায়ে, মানে মনে করেন যে তৃণমূল পর্যায়ের নেতা কর্মী বা মাঝারি পর্যায় পর্যন্ত হয়তো স্পর্শ করেছে, কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ পর্যায়ের একেবারে শীর্ষ আমি দুই নেত্রী বাদে দিলাম, মানে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া। অন্য তোফায়েল আহমেদ বা আমির হোসেন আমু বা এদিকে মান্নান ভূঁইয়া বা আব্দুল সালাম তালুকদার, মাজিদুল ইসলাম, মাজিদুল হক, এরকম যে আরও নেতারা ছিলেন, অনেকে প্রয়াত হয়েছেন, বা কর্নেল অলি, তারা কি এরকম মুড়ি মুড়কির মতন এরশাদ বিরোধী আন্দোলনের সময়, যেহেতু সামরিক শাসক ছিলেন, মুড়ি মুড়কির মতন কি কারাগারে গেছে না বের হয়েছেন এবং শত শত কি মামলার আসামি হয়েছেন? কয়টা মামলা ছিল এরশাদ আমলে? তখন তো দুই বিরোধী নেত্রী, শেখ হাসিনার বিরুদ্ধে কয়টা মামলা ছিল, খালেদা জিয়ার বিরুদ্ধে কয়টা মামলা ছিল, অন্যদের বিরুদ্ধে কয়টা মামলা ছিল? আমরাও যারা এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আমরাও তো অনেক আন্দোলন সংগ্রাম করেছি, হরতালের সময় গাড়ি ভেঙেছি, মানে প্রতিরোধ করেছি, পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছি, কই কোনো মামলার আসামি তো আমি হইনি। আমাদের অসংখ্য যারা মানে এরশাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিল, বিভিন্ন ছাত্র সংগঠন, তারাও হয়নি। কিন্তু এখন দেখেন কি ছাত্রদল, কি মানে কৃষক দল, শ্রমিক দল, মানে একদম জেরবার অবস্থা, কঠিন একটা আইন, এইরকম একটি মানে পরিস্থিতি। এবং কথায় কথায় দেখেন এক বছরের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দফা কারাগারে গেল, এর আগে ডিসেম্বরে আর এবার গেল অক্টোবরে। তাহলে মানে কোনো নেতা কর্মীর কেউ নিরাপদ না, যার কারণে গত এই নির্বাচনকে কেন্দ্র করে একদিকে নির্বাচন, আরেকদিকে হাজার হাজার নেতাকর্মী সারা দেশে পালিয়ে বেড়াচ্ছে, বহু নেতাকর্মী তাদের জীবনের নিরাপত্তার জন্য দেশ ছেড়ে চলে গেছে, এমন একটা রাজনৈতিক পরিস্থিতি। আজকে যেভাবেই হোক না কেন সরকার একটা তার মতন করে নির্বাচন করেছে। সেই নির্বাচনে আগে এই 28শে অক্টোবরকে ঘিরে কি ঘটেছে সবাই জানে, মামলা হয়েছে, সেসব মামলা যখন যে সমস্ত ঘটনাগুলি উল্লেখ করেছে তিনি, তখন স্টেজে সবাই দেখেছে, তিনি, আমির খসরু, মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, সবাই স্টেজে, কিন্তু তারাও আসামি হলেন। আচ্ছা, আসামি হলেন, ঠিক আছে, তো এটা জামিন হবে না কেন? তারা কি প্রত্যক্ষভাবে কোনো ভিডিও চিত্র আছে যে গাড়িতে অগ্নিসংযোগ বা প্রধান বিচারপতির বাসভবনে মানে মানে হামলা করছে, এরকম কোনো ঘটনা আছে? নেই,
এগুলো তো বোঝাই যায় রাজনৈতিক মামলা, তাহলে জামিন পাবে না কেন, এর কোনো উত্তর নেই। এখন এই প্রশ্ন করলেই যে এটা আদালত অবমাননার সামিল, কারণ আদালত সিদ্ধান্ত নিয়েছে, কিছুই বলার নেই তো। সুতরাং তারা এখন কারাগারে আছে, এই নির্বাচন হবার পরেও তারা ছাড়া পাননি, কি অদ্ভুত ব্যাপার। মানে এমনই সব মানে ভয়ঙ্কর সব মামলা, যে মামলায় এই ধরনের দাগি আসামিদেরকে ছাড়া যাচ্ছে না। এইরকম একটি রাজনৈতিক ব্যবস্থা, আমি বারবার বলি যে এখানে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন এগুলি খুবই অর্থহীন আলোচনা। এখানে কোনো মানে যেখানে নির্বাচন কোনো গণতান্ত্রিক রীতিনীতি মেনে হয় না, অস্বাভাবিক নির্বাচন হয়, অস্বাভাবিক একটা বিরোধী দলের কখন কে সমাবেশ করতে পারবে কে পারবে না মানে সেটার কোনো ঠিক ঠিকানা নেই, সব কিছু অনিশ্চিত অনিরাপদ সেখানে। এবং শীর্ষ নেতাদের সবাই যখন কারাগারে থাকে, নেতা কর্মীরা এখনও, সেদিন জাতিসংঘ বলেছে 25,000 নেতা কর্মীর মুক্তির দাবি করেছে, তো ওবায়দুল কাদের বলছেন যে এটা মুক্তির দাবি বললেই হলো, মানে এগুলির কোনো গুরুত্বও নেই। ডক্টর ইউনুস নোবেলজি তার মতন মানুষও নিরাপদ না যেখানে, সেখানে জন্মদিন তাও মানে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিন বা ব্যক্তিগত জন্মদিন যাই হোক না কেন তারা কারাগারে কাটাবেন, এটি তো স্বাভাবিক, এটি তো আমাদের হলো গণতান্ত্রিক ব্যবস্থার, এই যে পার্লামেন্ট, এই যে সরকার, সব চলছে। এইগুলি নানান ঘটনাগুলো যদি গতি মানে পয়েন্টগুলো যে ঘটনাগুলো যদি একত্রিত করা যায় তাহলে বোঝা যায় যে বাংলাদেশ আসলে কোন অবস্থায় চলছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।